আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এখানে আমরা যে ফল গাছটি দেখাচ্ছি বা দেখা যাচ্ছে এটা হলো করসল ফল, আর এই গাছটি হলো করসল গাছ। তো এই গাছের আসলে অনেক মেডিসিনাল ভ্যালু আছে এবং বলা চলে এই গাছ এবং ফল ক্যান্সার প্রতিরোধক হিসাবে কাজ করে। আর যদি নেটে বিভিন্ন রকমের সার্চ দেওয়া যায় তাহলে এই গাছ এবং ফল নিয়ে আসলে বহুত কিছু লেখা আছে, এবং এখানে যেটা লেখা আছে যে ক্যান্সার প্রতিরোধক হিসাবে কাজ করে আর কেমোথেরাপি দেওয়া হয় ক্যান্সার রোগীদের। তো এই ফল যদি কেউ খায় তাহলে বলা হয় যে 10 গুণ বেশি এই ফলে কাজ করে। তো এরকম আসলে বিভিন্ন গুণাগুণ এই ফল সম্পর্কে লেখা আছে, এবং সেই সাথে আরও যেটা লেখা আছে যে এর মধ্যে প্রচুর পরিমাণের ভিটামিন এবং এটা প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে, এরকম বিভিন্ন কিছু আসলে লেখা আছে। আর এই ফলটা আসলে আমরা যে জায়গাটায় দেখেছি বিশেষ করে এই গাছটা, সেটা হলো মোল্লা নার্সারি মেহেরপুরে। তো এখানে আসলে বড় কয়েকটা গাছ আছে, সেই গাছে এরকম ফলও ধরে রয়েছে, এবং সেই সাথে তারা এই গাছ থেকে বিভিন্ন কলমের মাধ্যমে চারা তৈরি করে সেই চারাগুলো বিক্রি করে। তো আসলে বাংলাদেশে এই করসল গাছের গুণাগুণ সম্পর্কে অতটা বিশেষভাবে প্রচার বা প্রসার নেই, যে কারণে হয়তো অনেকেই চাষ করতেছে না বা অনেকেই আসলে জানেও না। তো এই কারণে আসলে মেইনলি আমাদের এই ভিডিওটা করা, এবং সেই সাথে আরেকটি ব্যাপার, এই গাছের যে পাতা দেখা যাচ্ছে এই ফলের থেকে যে পাতাটা আরও ঔষধিগুণ সম্পন্ন পাতা, এবং এই পাতা থেকে যদি কেউ চা তৈরি করে খায়, বিশেষ করে আমরা যেমন বাসক পাতা থেকে চা তৈরি করে খেতে পারি, তো সেরকমভাবে যদি এই পাতা থেকে চা তৈরি করে খায় তাহলে সেটা ফলের থেকেও আরও বেশি পুষ্টিগুণ সমৃদ্ধ। তো এরকম আসলে বিভিন্ন গুণাগুণ এই গাছ সম্পর্কে বলা হয়েছে, আর এটা বাংলাদেশের যে টেম্পারেচার সেই টেম্পারেচারে নর্মালি হয়ে থাকে। এবং এটার যে ফলটা, ফলটা হালকা একটু টক লাগে এবং পাতাটাও ঠিক সেম এরকম টক লাগে। তো যাই হোক, এই ফলের পুষ্টিগুণ এতই বেশি যে কারণে আপনাদের সাথে শেয়ার করা যে বাংলাদেশে এরকম একটা ফল আছে যেটা ক্যান্সার প্রতিরোধী হিসাবে ইউজ করা যায়। তবে যদি শুধু ক্যান্সার হলে যে এটার ফল বা পাতা খেতে হবে তা না, যে কেউ সুস্থ লোকও এটার পাতা চা হিসাবে বা এটা পাতা দিয়ে চা বানিয়ে খেতে পারবে, এবং এটার যে ফল এবং সেই ফল থেকে ফলটাও পাকা হলে খেতে পারবে, অর্থাৎ সুস্থ লোকে এগুলো খেতে পারবে। তো যাই হোক, আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।